নবীনগর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিজয়ী মোহাম্মদ হেদায়েতুল্লাহর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নুরনগর টিভির প্রতিবেদনে। নবীনগর পৌরসভা নির্বাচনের বেসরকারিভাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিব শঙ্কর দাস নির্বাচিত হয়েছে। পৌরসভা প্রতিষ্ঠার পর এই প্রথম আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। 9টি ওয়ার্ডে 12টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল 36,764 ভোট। নৌকা মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিব শঙ্কর দাস পেয়েছেন 6,725 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেয়র মাইনুদ্দিন মাইনু স্বতন্ত্র প্রার্থী ভোট পেয়েছেন 4,220। এবারই প্রথম এবিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। 1999 সালে প্রতিষ্ঠিত এই পৌরসভায় আওয়ামী লীগের কেউ আগে মেয়র পদে জয়লাভ করতে পারেনি। 2003 সালে জানুয়ারি থেকে 2008 সালে ডিসেম্বর পর্যন্ত পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মলাই মিয়া। 2014 সালের পৌরসভার প্রথম নির্বাচনে জয়লাভ করেন বর্তমান মেয়র বিএনপি সহসভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন মাইনু। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিজয়ের পর দলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট শিব শঙ্কর দাস বলেন, দল ও জনগণের বিজয় হয়েছে। সাজু আক্তার, প্রেমা, নুরনগর টিভি।